এর আগে বেশ কিছু উপন্যাস নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরও বেশ কয়েকটি উপন্যাস ছিল। আজ কয়েকজনের অনুরোধে রাজসিংহ নিয়ে আলোচনা করব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ঐতিহাসিক উপন্যাস, যেটি ঐতিহাসিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেও স্বীকার করেছেন। এটি 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অবশ্যই আমি এটি সংক্ষেপে আলোচনা করব, কারণ একটি উপন্যাস নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় এবং সেই কারণে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যায়। মহারানা রাজসিংহ হচ্ছে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, যদিও তিনি কেন্দ্রীয় চরিত্র, আসলে উপন্যাসটা শুরু হয় কিন্তু রাজা বিক্রম সিংহ এর রূপনগর নামক ছোট্ট একটি রাজ্য থেকে। এখানকার যে রাজকুমারী তার নাম হচ্ছে চঞ্চল কুমারী। চঞ্চল কুমারী তাদের সখীদের নিয়ে, বিশেষ করে নির্মল কুমারী তার প্রধান সখী, এদেরকে নিয়ে বসেছিলেন। এই সময়ে একজন বুড়ি, তিনি হচ্ছে ছবি বিক্রেতা, ছবি বিক্রয় করেন, তিনি এসেছেন ছবি বিক্রি করার জন্য এবং তিনি বেশ কয়েকটি ছবি চঞ্চল কুমারীকে দেখালেন। তার মধ্য থেকে চঞ্চল কুমারী রাজা মহারানা রাজসিংহ তার ছবিটা বেশ পছন্দ করলেন, বোঝা গেল আর কি, এবং ঔরঙ্গজেবের একটি ছবি তিনি কিনলেন এবং সেই ছবিটিকে সবাই মিলে আসলে পদদলিত করলেন, মানে পা দিয়ে সবাই মিলে এই ছবিটি ভাঙচুর করলেন। এবং এই বুড়ি ততক্ষণে কিন্তু বিদায় নেননি, তিনি দেখছিলেন ব্যাপারটা এবং শিহরিত হচ্ছিলেন যে দিল্লির বাদশাহ ঔরঙ্গজেব এবং খুবই শক্তিশালী শাসক, খুবই নির্দয় শাসক, ওনার প্রতি হিন্দু প্রজাদের অত্যাচারের বেশ কিছু কাহিনী আছে। তিনি হিন্দুরা বলতে বোঝাচ্ছি যারা অমুসলিম তাদেরকে কর দেওয়ার প্রথা চালু করেছিলেন, জিজিয়া কর নামে, অমুসলিম হওয়ার কারণে তাদেরকে কর দিতে হতো। বহু উপাসনালয় তিনি ভেঙেছিলেন, তার কারণে হয়তো এরকম একটা ব্যবহার চঞ্চল কুমারী হয়তো করেছে। কিন্তু যেহেতু চঞ্চল কুমারী একটি ক্ষুদ্র রাজ্যের রাজকন্যা এবং তার পক্ষে এই রকম একজন সম্রাটকে এভাবে অপমান করা, এটি কিন্তু খুবই শিহরণের ব্যাপার। এই বুড়ি উনি কিন্তু এসেছিলেন খিজির শেখের মা হিসেবে, অর্থাৎ খিজির শেখ হচ্ছে দিল্লিতে থাকেন, তিনি ছবি টবি তৈরি করেন এবং সেগুলো বিক্রি করে চলেন। এই খিজির শেখের স্ত্রীর নাম হচ্ছে ফতেমা, খিজির শেখের স্ত্রীর নাম ফতেমা। এই ফতেমা আবার চিনতেন হচ্ছে দরিয়া বিবিকে, এই ফতেমা চিনতেন দরিয়া বিবিকে। দরিয়া বিবির কাছে এই সংবাদটি বিক্রি করে সে বেশ কিছু টাকা পয়সা পেতে পারে এমনটি ধারণা করলেন যে চঞ্চল কুমারী ঔরঙ্গজেবের ছবিকে এভাবে অপমানিত করেছে। এই বিষয়টি যদি সে ফতেমা দরিয়া বিবির কাছে দিতে পারে তাহলে অবশ্যই সে কিছু বকশিস পাবে। দরিয়া বিবি হচ্ছে, এনার আরো নাম আছে দরিয়া উন্নেছা বা মেহের জান। ইনি তা মনে করেন 17 বছর বয়স, কিন্তু মানে বেশ কম বয়সী মনে হয়, আরো 2 বছর 15 বছর মনে হয় দেখতে। এই দরিয়া বেগম তিনি জেব উন্নেছা ঔরঙ্গজেবের যে কন্যা, ইনি কিন্তু তখনও অবিবাহিত এবং ইনি বেশ প্রভাবশালী, কারণ তার কথায় ঔরঙ্গজেব বেশ কিছু কাজ করে থাকেন। সেজন্যে দরিয়া বেগম এই সংবাদটি নিয়ে চলে যান হচ্ছে জেব উন্নেছার কাছে এবং এই সংবাদটি বিক্রি করে সে বেশ কিছু টাকা পয়সা পেয়েছিলেন। পরোয়ানা বলতে যেটা বোঝা সেটা হচ্ছে অনুমতি পত্র। দরিয়া বেগম যেহেতু সংবাদ সরবরাহ করে থাকে সেজন্য তার কাছে পরোয়ানা মানে অনুমতি পত্র কিন্তু ছিল, সেটা নিয়ে তিনি গিয়েছিলেন। এবং এই এই যে অন্দরমহল যেখানে আসলে সম্রাট ঔরঙ্গজেব তার মহিয়াসীগণ বা মহিলারা থাকে, সেই জায়গাটায় আসলে প্রবেশ করতে পারে খোজা বলতে যেসব পুরুষদেরকে পৌরুষহীন করা হয় তারা এবং নারীরা, এই হচ্ছে ব্যাপার ছিল। এরপর ওখানে গিয়ে দরিয়া বেগম মোবারকের সম্বন্ধে কথা ওঠে এবং সে বলে যে মোবারক তাকে বিবাহ করেছেন। এই মোবারক আসলে
জেবুন্নেছার, এই জেব উন্নেছা এর সঙ্গে প্রণয়ে আবদ্ধ। জেবুন্নেছা মনে করে যে মোবারক আসলে তাকে ভালোবাসে, কিন্তু জেবুন্নেছা তো সাজা দেই, তার জন্য আসলে ওই ভালোবাসাটা সেগুলো ওর সফট বিষয়গুলো ওর হৃদয়ে কাজ করে না, সে কিন্তু মোবারককে নিয়ে খেলা করে। তো যখন শুনলো যে দরিয়া বেগম কে মোবারক বিবাহ করেছে, তখন কিন্তু জেবুন্নেছার খুব রাগ হয়। তারপরেও সংবাদ বিক্রি করে জেবুন্নেছা চলে যায়। এই সংবাদ পাওয়ার পরে জেবুন্নেছা ঔরঙ্গজেবের কাছে এই বিষয়টি বর্ণনা করে এবং ঔরঙ্গজেব সিদ্ধান্ত নেয় যে এই চঞ্চল কুমারীকে বিবাহ করবে এবং তাকে রাজমহলে নিয়ে আসবে। ঔরঙ্গজেব খুব চালাক ছিলেন, বিশেষ করে সে কথা দিতেন একরকম, কাজ হতো আরেক রকমের। তো সে ভালোভাবে কথা দিয়েছিল যে রাজা বিক্রম সিংহকে সংবাদ পাঠিয়েছিল যে তার কন্যাকে সে মহিয়সী করতে চায়, দিল্লির সম্রাজ্ঞী হবে সে। তো দিল্লির সম্রাজ্ঞী হিসেবে সেই সময়টায় ওই খ্রিস্টান একজন সম্রাজ্ঞী ছিলেন, তিনি আসলে বিষয়টা বুঝতে পারেন এবং তিনি জানতেন যে এখানে আসলে চঞ্চল কুমারী পর অত্যাচার হবে। সেজন্য সে কিন্তু একটি দূত পাঠায় যে চঞ্চল কুমারীর নিকট যে অবশ্যই যেন সে বিবাহ না করে এবং ফিরে এই দিল্লিতে যেন না আসে, যে কোনো মূল্যে সে যেন এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে টিকে থাকতে পারে। তো যাই হোক, এভাবে চঞ্চল কুমারী বিষয়টা বুঝতে পারে এবং ওই যখন চঞ্চল কুমারী কে বিবাহ করার জন্যে বা তাকে নিয়ে যাওয়ার জন্যে দিল্লি থেকে সৈন্য, মানে বহু সৈন্য নিয়ে কিন্তু মোবারককে দায়িত্ব দেওয়া হয়। মোবারককে দায়িত্ব দেয় হচ্ছে ঔরঙ্গজেব যে তুমি চঞ্চল কুমারীকে নিয়ে আসবে। তখন মোগল সৈন্যগণ চলে আসেন নেওয়ার জন্যে চঞ্চল কুমারীকে। এদিকে এর মধ্যে চঞ্চল কুমারী তার পুরোহিত অনন্ত মিশ্র তাকে ডেকে পাঠান এবং অনন্ত মিশ্রকে পাঠিয়ে দেন হচ্ছে উদয়পুরের রাজা মহারানা রাজ সিংহের কাছে। দুটি চিঠি লেখেন। এই চিঠিতে লেখা থাকে যে চঞ্চল কুমারী কখনোই দিল্লির সম্রাজ্ঞী হতে চান না, এবং তা যদি হয় তাহলে অবশ্যই সে বিষ পানে আত্মহত্যা করবে। এখন মহারানা রাজ সিংহ হচ্ছে রাজপুতদের, অর্থাৎ রাজপুত মানে হচ্ছে ওই তখনকার সময় হিন্দু জমিদার যোদ্ধা যারা সেই শ্রেণীর, এদের আত্মসম্মান বোধ ছিল একটু বেশি। তো অবশ্যই রাজপুতরা তাদের যে কন্যাকে যে জোর করে একরকম জোর করে নিয়ে যাওয়া হচ্ছে এটা থেকে অবশ্যই তাকে রক্ষা করবে, এটা রাজপুতদের দায়িত্ব। তো এটা যেন তিনি করেন এবং সবশেষে তিনি যদি ইচ্ছা করেন তাহলে চঞ্চল কুমারী রাজ সিংহের স্ত্রী হতে আগ্রহী। এরকম চিঠি লিখে অনন্ত মিশ্রকে দিয়ে উদয়পুরের দিকে পাঠানো হয়। তো পথিমধ্যে উদয়পুরের কাছাকাছি গিয়ে ভিতরে গিয়ে অনন্ত মিশ্র তিনজন ডাকাতের মুখোমুখি হয় এবং তার কাছে কতগুলো আশরাফি ছিল, আশরাফি মানে হচ্ছে তো টাকা, তো সেইগুলা আসলে ছিনিয়ে নেয়। এই ডাকাতদের মধ্যে একজন ছিল মানিকলাল, এই মানিকলাল এবং আরো দুইজন ডাকাতি করে অনন্ত মিশ্রকে বেঁধে রেখে তারা এই ডাকাতি করে একটা গুহার মধ্যে গিয়ে ওই আশরাফি গুলো ভাগ করছিল এবং চিঠি পড়ছিল। তো চিঠি পড়ে মানিকলালের যে মানে সাঙ্গ আরেকজন, সে কিন্তু বলছিল যে এই সংবাদটা আসলে বিক্রি করা যায়। তো কার কাছে বিক্রি করবে? অবশ্যই ঔরঙ্গজেবের কাছে, কারণ এটা একটা বিরাট সংবাদ। তো এটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা অনেক আশরাফি পাবো, অর্থাৎ টাকা পাবো। তো মহারানা রাজ সিংহ উনি কিন্তু এই মানে দূর থেকে দেখছিলেন ব্যাপারটা, উনি আসছিলেন এই পথে এবং উনি দেখছিলেন যে কয়েকজন লোক
অনন্ত মিশ্রকে অর্থাৎ একজন বৃদ্ধ লোককে বেঁধে রেখে তারা একটি বনের মধ্যে প্রবেশ করেছে। তো সে তাদের পিছন পিছন যায়, গিয়ে দেখে যে এরকম আসলেই তারা ডাকাতি করেছে, ওই বৃদ্ধের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। তখন মহারাজা রাজসিংহ তাদেরকে আক্রমণ করে এবং দুইজনকে হত্যা করে। মানিকলাল শেষ পর্যন্ত ধরা পড়ে এবং মানিকলাল প্রমাণ করে যে সে আসলে ডাকাতি করতে চায় না। সে তাকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে সে তার অনুগামী হবে এবং নিজের আঙুল কেটে আসলে সেই শাস্তি, যে সে আসলে এই অন্যায় করেছে তার শাস্তি হিসেবে সে নিজের আঙুল নিজে কাটে। এবং সে বলে তার একটি কন্যা আছে, তার মাতা নেই, মানিকলাল ভিন্ন আর কেউ তার নেই, সুতরাং তাকে বাঁচতে হবে তার জন্য। তখন মানিকলালকে ক্ষমা করে দেয় মহারানা রাজসিংহ এবং চিঠি দুটি নেয়। চিঠি দুটি পড়ে এরপর অনন্ত মিশ্রকে উদ্ধার করে। তারপর মানিকলাল চলে যায়। এদিকে মহারানা রাজসিংহ সে এবং তার সৈন্যদের নিয়ে তারা কিন্তু ওই যে যে চঞ্চল কুমারীকে নিয়ে দিল্লিতে যে পথে যাবে সেই পথে তারা পাহাড়ের উপরে অবস্থান করে। এরপর তো এদিকে মোগল সৈন্যরা সব এসে গেছেন, তারা চঞ্চল কুমারীকে নিয়ে যাবেন, ফলে চঞ্চল কুমারী খুব দুশ্চিন্তায় পড়ে যায় এবং চঞ্চল কুমারী রাজাকে অনুরোধ করে, রাজা বিক্রম সিংহকে মানে তার বাবাকে অনুরোধ করে মোগল সৈন্যদের কাছ থেকে 7 দিনের সময় নেয়। এর মধ্যে মহারানা রাজসিংহের কাছে চলে আসে হচ্ছে মানিকলাল, তাকে অনুসরণ করে চলে আসে এবং মানিকলাল বলে যে আমি আসলে আপনাকে সাহায্য করতে চাই, আপনার সাথে থাকতে চাই, আমাকে যে কোনো দায়িত্ব দিতে পারেন। তখন মহারানা রাজসিংহ বলে যে তোমাকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এই মোগল সৈন্যদের সঙ্গে মিশে যেতে হবে, মিশে গিয়ে চঞ্চল কুমারীর কাছাকাছি থাকতে হবে এবং সে মতো কাজ করতে হবে। তখন মানিকলাল বলল যে তাহলে আমাকে একটি ঘোড়া দেন, আমাকে পোশাক দেন। রাজসিংহ বললেন আমার কিছুই নাই, আমার কাছে কিছুই নেই, আমার যা কিছু আছে অল্প কিছু সৈন্য এবং তাদের প্রত্যেকেরই এগুলো প্রয়োজন, অতিরিক্ত নেই, তোমাকে সবকিছু সংগ্রহ করে নিতে হবে। তখন মানিকলাল বলে যে আচ্ছা ঠিক আছে। তো মানিকলাল চলে যায়, কোথায়, যেখানে মোগল সৈন্যরা শিবির স্থাপন করেছে। সেখানে গিয়ে সে বেশ একটা কৌশলে এটা করে থাকে। সে প্রথমেই করে কি, একটা পান বিক্রেতা মানে তিনি মহিলা, তিনি বেশ হাস্যরস করছিলেন, তার সঙ্গে গিয়ে পান, তার কাছে গিয়ে পান ক্রয় করে এবং দ্বিগুণ দাম দেয়, তার সঙ্গে রসিকতা করে, রসিকতা করলে তাকে একই মানে জমিয়ে ফেলে ব্যাপারটা। তারপরে সে তাকে কিছু অফার দেয় এবং বলে যে তাকে একটু কাজ করে দিতে হবে। সেই অনুযায়ী তাকে রেডি রাখে, একটি ঘর ভাড়া নেয়, সেই ঘরে ওই সেই মহিলাকে বসিয়ে রেখে একটা চিঠি হাতের নিজে লিখে নিয়ে যায় যে এখানে কেউ দিল্লির মানে এখানে কেউ খা সাহেব আছেন, মোহাম্মদ খা নামে কেউ আছে কিনা, তাকে কেউ একজন মানে তার জন্য অপেক্ষা করছেন, একজন সুন্দরী আর কি। তো অনেকেই এরকম করে সৈন্যদের মধ্যে গিয়ে জিজ্ঞেস করে এই চিঠিখানা আপনার কিনা, আপনার কিনা, আপনি কি মোহাম্মদ খা কিনা, মানে জাস্ট আন্দাজে লেখে নামটা, কারণ জানে যে এত সৈন্যের মধ্যে অবশ্যই মোহাম্মদ খা বা খা সাহেব কেউ একজন থাকবেন। তখন একজন সৈন্য মানে বলে যে আমারই, চিঠিটা আমারই। তখন সে ওই সৈন্যটাকে নিয়ে, মানিকলাল সৈন্যটাকে নিয়ে চলে আসে। এসে ওই ঘরে তাকে ঢোকানোর পরে ওই যখন সে পোশাক আশাক খোলে তখনই ওই মহিলাটা ঘরের মধ্যে থাকে, তখনই মানিকলাল মানে ঘরে ঢোকে এবং ঢুকলেই সেই মহিলাটা চিল্লে ওঠে আমার স্বামী, তুমি এখন আসলে কেন, এখন তো আসার কথা না। এই তো তখন ওই
পোশাক পরিচ্ছদ ছেড়ে ওই মানে সৈন্যটা আসলে ঢুকে পড়ে চৌকির তলে, খাটের তলে। তখন ওই পোশাক পরিচ্ছদ সবকিছু নিয়ে এবং ঘোড়া নিয়ে ওকে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়, আর ওই স্ত্রী লোকটাও বাইরে থেকে মানে দৌড় দিয়ে বেরিয়ে যায়, শুধু ও থাকে ভিতরে, ওকে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। আর ওই সব কিছু নিয়ে সে কিন্তু সৈনিক সেজে, মোগল সৈনিক সেজে চলে যায়, মিশে যায়। এবং যখন চঞ্চল কুমারীকে নিয়ে রওনা দেয়, তখন কিন্তু সে ওই চঞ্চল কুমারীর যে মানে কি বলে ওটা, যে পালকি, হ্যাঁ, সেটার কাছাকাছি থাকে, একটা গানও গায় সেখানে আসার সময়। তো এভাবে আর কি যাত্রা শুরু হয়। যখন ওই পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই উপর থেকে আসলে আক্রমণ হয়, বিভিন্ন রকম পাথর, বৃষ্টির মতন পাথর ছুটতে থাকে উপর থেকে। তখন ওই মোবারকের যে সৈন্যবাহিনী, তারা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ওই চঞ্চল কুমারী এবং এদেরকে মানে চঞ্চল কুমারীকে নিয়ে ওরা সরে পড়ে আর কি। তো চঞ্চল কুমারী চলে আসে সোজা কার কাছে, রাজা রাজসিংহের কাছে, মহারানা রাজসিংহের কাছে। এবং এদিকে যখন মানিকলাল আসতেছিল আর কি, তখন কিন্তু ওই এদিকে নির্মল কুমারী, যে সেই নির্মল কুমারীকে কিন্তু সে দেখতে পায় যে ক্লান্ত অবস্থায় এক জায়গায় বসে আছে। তখন তাকে জিজ্ঞেস করে কে তুমি, বলে যে আমি অমুক, আমি আসলে চঞ্চল কুমারীর সাথে যেতে চাই, তো আমাকে নেয়নি, আমি পদব্রজ্যে রওনা হয়েছি। তখন মানিকলাল তাকে সঙ্গে করে নিয়ে আসতে চায়। মানিকলালকে প্রতিজ্ঞাবদ্ধ করে, হ্যাঁ, তোমার ঘোড়ায় আমি উঠতে পারি যদি তুমি আমাকে বিবাহ করো। তো মানিকলাল কথা দেয় এবং নির্মল কুমারীকে নিয়ে একটা জায়গায় বসিয়ে রেখে সে কিন্তু আসলে ওই চঞ্চল কুমারীর সাথে সাথে আসে। এই হচ্ছে ব্যাপার। তো চঞ্চল কুমারী এখন মহারানা রাজসিংহের কাছে, সে দেখে যে যুদ্ধ এখনো শেষ হয়নি, এই দুই পক্ষের মধ্যে যুদ্ধ এখনো চলবে। এবং মহারানা রাজসিংহের যে সৈন্য সেনাবাহিনী, তাতে রাজসিংহ পরাজিত হতেও পারে এরকম একটা সন্দেহ থেকে সন্ধি করার চেষ্টা করে। কিন্তু রাজসিংহ বলে যে আমি আসলে সন্ধি করব না, আমি যুদ্ধই করব, আর তোমাকে আমি ছেড়ে দেব না, কারণ তুমি, তোমার জন্যই আমরা এখানে এসেছি এবং তুমি সেরকম চিঠি লিখেছিলে। তো যাই হোক, এর মধ্যে তারা চঞ্চল কুমারী মোটামুটি মহারানা রাজসিংহের সঙ্গে যাবেন এরকম একটা ব্যাপার হয়ে গেল। এ সময় এই মানিকলাল কি করলো, চলে গেল ওই রাজা বিক্রম সিংহের কাছে। সেখানে গিয়ে বলে যে আসলে দিল্লির সম্রাট এর সম্রাজ্ঞী হতে যাচ্ছিল চঞ্চল কুমারী, মাঝখানে দস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছে, তো আপনি বেশ কিছু সেনাবাহিনীর লোক আমাদেরকে দেন। তখন অনেক মানে প্রায় 5,000 লোক নিয়ে, মানে যারা ওই যখন মোগল সম্রাট আসে, সৈন্য সম্রাটের সৈন্যগুলো আসে, তখন তাদেরকে রক্ষণাবেক্ষণ আদর আপ্যায়ন করার জন্য অনেকগুলো সৈন্যকে সে নিযুক্ত করেছিল রাজা বিক্রম সিংহ। সেই সৈন্যগুলো তখনও যায়নি, তাদেরকে নিয়ে এবং আরও কতগুলো নিয়ে সে কিন্তু মানিকলাল আসলে ওই কাদের, মোগল যে সৈন্য তাদেরকে দস্যু বলে চালিয়ে দিয়ে তাদের উপর আক্রমণ করে হঠাৎ করে। তখন আর কি হয়, ওই মোগল সাম্রাজ্যের সৈনিকগুলা এরা কিন্তু দিশেহারা হয়ে পালাতে শুরু করে। তো মোবারকও পালাতে শুরু করে। মোবারক যখন হঠাৎ করে ঘোড়া নিয়ে ছুটায়, তখন একটা গর্তের মধ্যে সে কিন্তু পড়ে যায়, তো খুব আহত হয়। তো ওই সময়টায় দরিয়া বেগম, যে সে কিন্তু আসলে সৈনিক বেশে, সে যে যে সেনাপতি ছিল তার কাছ থেকে মানে গান গাইতো ভালো, সে গান গেয়ে নিয়েছে, তার কাছ থেকে একটা মানে অনুমতি নিয়ে সে কিন্তু সেনাবাহিনীতে চাকরি করে পুরুষ সেজে। সেই দরিয়া বেগম মোবারককে কিন্তু উদ্ধার করে। এরপরে দরিয়া বেগম যেহেতু তাকে উদ্ধার করে, সেহেতু এই মোবারক কৃতজ্ঞ হয়ে এই দরিয়া বেগমকে কিন্তু বিবাহ করে, আর ওই যে জীবন্মুছা তাকে ভুলে যাওয়ার চেষ্টা করে। তো এভাবে মানিকলাল এবং মহারানা রাজসিংহ চঞ্চল কুমারীকে নিয়ে, নির্মল কুমারীকে নিয়ে চলে যায় উদয়পুরের রাজার কাছে, মানে উদয়পুরে যেই রাজ্যে চলে যায় রাজপ্রাসাদে। সেখানে গিয়ে কি হয়,
চঞ্চল কুমারী আসলে মহারানা রাজসিংহকে বিয়ের যে ব্যাপারটা সেটি করার কথা বলে আর কি কয়েকদিন পরে। কিন্তু মহারানা রাজসিংহ মনে করে যে বিক্রম সিংহের অনুমতি নিয়ে এই বিবাহটা করা উচিত, বিক্রম সিংহের অনুমতি নিয়ে। তাহলে কি হবে যে বিক্রম সিংহ এবং মহারানা রাজসিংহ পরস্পর এক হলে ভবিষ্যতে তো অবশ্যই ঔরঙ্গজেব এর প্রতিশোধ নেবে, আক্রমণ করবে, সেক্ষেত্রে সুবিধা হবে তার জন্য। তো মহারানা রাজসিংহ বিক্রম সিংহকে চিঠি লেখে যে আপনি কি বলেন। তখন বিক্রম সিংহ চিঠি লেখে যে আপনি ভুল করেছেন, আপনার সামর্থ্য নেই যে ঔরঙ্গজেবকে পরাজিত করেন। যদি কোনোদিন ঔরঙ্গজেবকে পরাজিত করতে পারেন সেদিন আমি মনে করব যে আমার কন্যা বিবাহ করার উপযুক্ত আপনি। তো ফলে কি হলো, এই হলো যে বিবাহটা কিছুদিনের জন্য আটকে গেল। এবার কি হলো যে মোবারক যেহেতু দরিয়া বেগমকে বিবাহ করেছে, সুতরাং জেবুন নেছার কাছে আর যাচ্ছে না। ফলে কি হলো, জেবুন নেছা খোঁজ নিল যে মোবারক কেন আসে না। মোবারককে আসার সংবাদ পাঠানো হলো কিন্তু মোবারক আসলো না। এরপর জেবুন নেছা নিজেই একবার সংবাদ নিতে গেল এবং জানলো যে আসলে দরিয়া বেগমকে মোবারক বিবাহ করেছে। একথা শুনে জেবুন নেছা খুবই রেগে গেলেন এবং সে কিন্তু প্রতিশোধ নেওয়ার কথা মানে চিন্তা করলেন। সে ঔরঙ্গজেবকে গিয়ে বলল যে এরকম এরকম ঘটনা, মানে মোবারক সম্বন্ধে আর কি, প্রেমের কথা বলেনি কিন্তু মোবারক সম্বন্ধে বলছে যে এই যে চঞ্চল কুমারীকে নিয়ে আসতে যে ব্যর্থ হলো সেটা কিন্তু আসলে মোবারক চঞ্চল কুমারীকে আসলেই ছেড়ে দিয়ে আসছেন। কার কাছে? মহারানা রাজসিংহের কাছে। তা না হলে রাজসিংহ পারত না। তখন বিশ্বাসঘাতকতার অপরাধে মোবারককে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো মৃত্যুদণ্ডের বিভিন্ন বিধান ছিল, সেখানেও লেখা আছে যে কাউকে শুলে চড়ানো হতো, কাউকে গর্দান দেওয়া হতো, কারো শিরচ্ছেদ করা হতো, কাউকে সাপের কামড়ে মারা হতো। তো মোবারককে আসলে সাপের কামড়ে মারানোর ব্যবস্থা ছিল। তো মোবারক এটা বুঝতে পেরে সাপের যে খাঁচা ছিল তার মধ্যে পা ঢুকিয়ে দেয় এবং তাকে দংশন করে সাপে। এরপরে নিয়ম ছিল যে দুটো কামড় খেতে হবে, তা না হলে মৃত্যু না হতে পারে। সেই জন্য আর একটা পাও ঢুকায় দেয়, ফলে সে সাপের কামড়ে মারা যায়। তো এই হচ্ছে মোবারক যখন মারা যায়, এই সংবাদটা যখন জেবুন নেছার কাছে পৌঁছায় যে মোবারককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তখন জেবুন নেছা আসলে হঠাৎ করেই কেমন যেন দুঃখ পেয়ে যায়। খুব তার হৃদয়ের যে মোবারকের প্রতি ভালোবাসা সেটি বেরিয়ে আসে এবং সে খুব কান্নাকাটি করে। তখন জেবুন নেছা আসিরুদ্দিনকে সংবাদ দেয় যে তুমি আসো এবং তুমি 100 আশ্রাপি নাও, আর যদি কেউ তাকে বাঁচিয়ে তুলতে পারে তাহলে তাকে আরও 100 আশ্রাপি দেওয়া হবে। এই 200 আশ্রাপি দিয়ে মোবারককে খুঁজে বের করে তাকে মানে সুস্থ করার জন্যে আশরাফ উদ্দিনকে পাঠিয়ে দেয়। তখন আশরাফ উদ্দিন চলে যায় কোথায় তাকে কবর দেওয়া হয়েছে, কবর থেকে তোলার জন্যে, এবং কয়েকজনকে নিয়ে যায় কবর থেকে তোলে। এই মুহূর্তে এই মানিকলাল কিন্তু ওইখান দিয়ে যাচ্ছিল, আর মানিকলাল এসেছিল মূলত হচ্ছে এই যে ঔরঙ্গজেব তার মহলে খোঁজ খবর নিতে, আসলে তারা কিভাবে আক্রমণ করবে বা কি এই সব বিষয় নিয়ে। মানিকলালকে পাঠিয়েছিল কিন্তু মহারানা রাজসিংহ। তো সেই মানিকলাল আসছিল দিল্লিতে, সে পাথর বিক্রেতা হিসেবে, আর সেই সঙ্গে আসছিল কিন্তু নির্মল কুমারী। সে কিন্তু ওই একটি পরোয়ানা ছিল তার কাছে, যেটি দিয়েছিল হচ্ছে চঞ্চল কুমারীকে দিয়েছিল। কে দিয়েছিল? ওই মানে ঔরঙ্গজেবের যে খ্রিস্টান মহিয়সী ছিল সে। তো সেইটি নিয়ে সে কিন্তু রাজপ্রাসাদে ঢুকে পড়ে হচ্ছে নির্মল কুমারী, আর মানিকলাল বাইরে ওই পাথর বিক্রেতা হিসেবে কাজ করেছেন এবং তার সঙ্গে যোগাযোগ করে নির্মল কুমারী আসলে ভিতরেই প্রবেশ করেছিলেন এবং ধরা পড়েছিলেন। তাকে রেখে দিয়েছিল কে? ঔরঙ্গজেব। যাই হোক, সসম্মানেই রেখে দিয়েছিল বিভিন্ন কারণে, কারণ নির্মল কুমারী খুবই সাহসী ছিল, বুদ্ধিমতী ছিল, তার অ্যান্সার, কথা বলার ধরন সবকিছু দেখে কিন্তু ঔরঙ্গজেব বেশ কিছুটা দুর্বল হয়েছিল এবং তাকে সে যেভাবে থাকতে চেয়েছিল, তাকে হিন্দুদের খাবার দিতে হবে, তাকে স্পর্শ করা যাবে না, তাকে সম্মান দিতে হবে, সবকিছু দিয়ে রাজি হয়ে
সে কিন্তু ওই মহলে থেকে গিয়েছিল। তখন মালিকলাল নির্মল কুমারকে ছাড়াই সে কিন্তু চলে যাচ্ছিল। ওই সময়টায় দেখে যেরকম একজন লাশ তুলতেছে কয়েকজন, তো মানিকলাল যেহেতু ঘোড়ায় যাচ্ছে তাকে দেখে ওরা পালায়। তা পালাইলে ওই মানিকলাল ওই লাশটা নিয়ে চলে যায়। চলে গিয়ে সে কিন্তু কাল্লাশ মোবারকের লাশ তাকে নিয়ে চলে যায়, এবং সে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দূরত্বে গিয়ে সেই মোবারককে দেখে যে সাপের কামড়ে মৃত্যু, এবং বেশিক্ষণ হয়নি, সুতরাং তাকে ওষুধ খাওয়ানো হয়। কয়েকবার ওষুধ খাওয়ানোর পরে মোবারক কিন্তু সুস্থ হয়ে যায়। সুস্থ হলে এই মোবারককে নিয়ে সে কিন্তু পরের দিন চলে যায় হচ্ছে কোথায়, সেই মহারানা রাজসিংহের রাজত্বে উদয়পুরে। সেখানে গেলে মহারানা রাজসিংহ মানে মানিকলাল তাকে মোবারককে কিন্তু যেহেতু বাঁচিয়েছে, সে মোবারক মালিকলালের কাছে কৃতজ্ঞ থাকে, এবং আলটিমেটলি যুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ ঔরঙ্গজেব বিশাল সৈন্যবাহিনী নিয়ে কিন্তু উদয়পুরে আসবে, এবং চঞ্চল কুমারীকে তো নেবেই, সেই সঙ্গে কিন্তু এই পুরো মানে কিছুই রাখবে না আর কি মহারানা রাজসিংহের রাজত্বের। সেই জন্য বেশ কিছুটা সময় নিচ্ছিল, এবং অনেক সৈন্য সামন্ত সংগ্রহ করে সে কিন্তু একসাথে এসেছিল। তো এসে গেলেন যুদ্ধ করতে। তো কিভাবে আসেন, উনি কিন্তু সমস্ত রাজকোষের যে ভাণ্ডার সেগুলো নিয়েই যুদ্ধ করতে আসতেন। তিনি ওই রাজপ্রাসাদের কাউকে বিশ্বাস করতেন না। তারপর বেগম টেগম যা যত আছে অন্দরমহল নিয়ে টিয়ে আসতেন। এরপরে টাকা পয়সা আর রান্না, মানে পুরো রাজমহলটাই তিনি নিয়ে চলে আসতেন যুদ্ধ করতে, এরকম একটা ব্যাপার। তো এরকম আসতেছিল, প্রথমে হচ্ছে যারা বন উজাড় করে সেই ধরনের সৈন্যবাহিনী, তারপরে হচ্ছে অশ্ব ঘোড়া সরি ঘোড়া যারা ঘোড়া অশ্ববাহিনী, এরপরে হাতি, এগুলা। তারপরে দেখা গেছে বিভিন্ন বেগম মহিলাদের একটা ইয়া, সেখানে তো খোঁজা ভিন্ন কেউ নেই, যোদ্ধা থাকে না সেখানে। এরপরে রাজা, এরপরে হচ্ছে যারা রান্নাবান্না করে রসদ খাবার দাবার, তারপরে ওই যে কি বলে মানে রাজকোষের সম্পদ সবকিছু, এরকম পরপর করে সাজানো বিশাল সৈন্যবাহিনী, বিশাল। তো তারা কিন্তু এসে গেলেন, এবং উদয় সাগরের কাছে ঘাঁটি স্থাপন করলেন হচ্ছে রাজা, এবং একটা সৈন্যবাহিনী আকবরের, শাহজাদা আকবরের নেতৃত্বে, অন্য একটা হচ্ছে এরকম দিল্লির খা তাদের নেতৃত্বে, এইভাবে আর কি কয়েকদিক থেকে প্রবেশ করা শুরু করলো। তো দেখা গেছে যে কয়েকদিক থেকে প্রবেশ করলে আর যারা যে কি বলে মহারানা রাজসিংহের সৈন্য, তারা কিন্তু অনেক আগেই একদম পাহাড়ের উপরে গিয়ে অবস্থান করেছে, সবকিছু নিয়ে অবস্থান নিয়েছে। তো একটা সুড়ঙ্গ পথের মতো ছিল একদিকে, আর একদিকে সরু পথ ছিল, এখান দিয়ে আর প্রবেশ করতে হবে যেহেতু পার্বত্য রাজ্য। তো এই সব জায়গা দিয়ে যখন প্রবেশ করতে ছিল, তখন মহারানা রাজসিংহর একটা বাহিনী কিন্তু ওদের একটা বাহিনীকে বেশ মানে উপর থেকে পাথর বৃষ্টি করে মোটামুটি ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। তো এই অবস্থা হলে ওই ঔরঙ্গজেবের যে মানে গুপ্তচর, তারা গিয়ে ঔরঙ্গজেবকে, তখন ঔরঙ্গজেব বেশ আরামায়েশে আছে, কথাবার্তা হচ্ছে নির্মল কুমারীর সঙ্গে হচ্ছে, মহিষীদের সঙ্গে হচ্ছে, এরকম একটা অবস্থা বিশ্রামরত। তখন এ ধরনের একটা সংবাদ পেয়ে ঔরঙ্গজেব খুবই মানে রাগান্বিত হয়ে যায়। সে আর কি সৈন্য নিয়ে যাত্রা শুরু করতে শুরু করে, এবং সে বলে যে কোথা দিয়ে প্রবেশ করলে ভালো হবে। তো দেখা যায় একটা সুড়ঙ্গ পথ বেশ চাপা, সেখান দিয়ে প্রবেশ করলে সহজে যাওয়া যাবে। তো এখানে আবার উপরে হয়তো রাজসিংহের সৈন্য সামন্ত থাকতে পারে, সেটা দেখার জন্য একজনকে তো পাঠানো হয়েছিল, এবং সেই একজন হচ্ছে এই মোগল সৈনিকদের মধ্যে একজন, এবং সে মোগল সৈনিক মানিকলাল সাজিয়েছিল মোবারককে।
মোবারককে সাজিয়েছিল এবং সেই মোবারক গিয়ে সংবাদ দেয় যে আসলে সেখানে কোনো রাজপুতেরা নেই। রাজপুতেরা বলতে ওই সেই এদের বাহিনী, তো সুতরাং সেখান থেকে যাওয়াই যায়। এটা আসলে মিথ্যা সংবাদ। ঔরঙ্গজেব বিশাল সৈন্যবাহিনীকে এই সরু পথে প্রবেশ করানোর নির্দেশ দেন, ফলে যারা পরিষ্কারক অর্থাৎ রাস্তা পরিষ্কার করেন তারা পিছনে পড়ে যান। সৈন্যবাহিনী অনেকটা অগ্রসর হওয়ার পরে যে ওনার যে মহিষীগণ যে জায়গাটায় ছিলেন ওখানে হঠাৎ আক্রমণ হয় এবং রাজপুতেরা ওনার মহিষী জেবুন্নেছা এবং নির্মল কুমারীকে অপহরণ করে নিয়ে যায় এবং তাদেরকে পাঠিয়ে দেয় হচ্ছে চঞ্চল কুমারীর কাছে। সেখানে চঞ্চল কুমারী জেবুন্নেছা এবং মোবারকের দেখার ব্যবস্থা করে দেয় এবং যে মহিষী ছিল তাকে দিয়ে তামুক সাজানোর ব্যবস্থা করেন, মানে তিনি তামুক সেজে দেন, যেটা আসলে চেয়েছিল চঞ্চল কুমারীকে দিয়ে সাজাবে, সেটা এখন জাস্ট বিপরীত হয়ে গেল। এরপর এই গুহার সামনের প্রান্ত এবং পিছনের প্রান্ত বন্ধ করে দেওয়া হয় এবং তাদের রসদ আগেই ছিনিয়ে নেওয়া হয়, ফলে এরা এই অন্ধকার প্রবেশ সংকীর্ণ পথে তারা কিন্তু আটকে পড়ে এবং এ অবস্থায় ঔরঙ্গজেবের মানে অনাহারে মৃত্যুর একটা সম্ভাবনা দেখা দেয়। তখন উনি সেই পায়রাটি অর্থাৎ কবুতরটি যেটি নির্মল কুমারী তাকে দিয়েছিল সেই কবুতরটি উনি ছেড়ে দেন এবং কবুতরটি নির্মল কুমারীর কাছে চলে আসে। নির্মল কুমারী সেই কবুতরটি মানিকলালের হয়ে রাজসিংহের কাছে গিয়ে একটা সন্ধির প্রস্তাবের মতো আসে এবং কিছু রসদ টসদও সেখানে প্রেরণ করা হয়। এই সন্ধিতে ঔরঙ্গজেব রাজি হয়ে যায়, কারণ এ অবস্থায় তার রাজি হওয়ার কোনো ছাড়া কোনো উপায় নেই। যদিও রাজসিংহ জানত ঔরঙ্গজেবের কাছে সন্ধি এসব কোনো বিষয় না, সে যদি মুক্তি পায় তাহলে অবশ্যই এগুলো ছিঁড়ে ফেলবে এবং ঘটনা তাই ঘটল। যখন ঔরঙ্গজেব মুক্তি পেল সন্ধি ছিঁড়ে ফেলে সে চঞ্চল কুমারীকে দাবি করল। তখন রাজসিংহ বলল আমি এখনো জীবিত আছি। আবার যুদ্ধের যুদ্ধ শুরু হল। এই যুদ্ধে এই সন্ধিতে উল্লেখ ছিল যে মোবারক এবং জেবুন্নেছার যে বিবাহ হল সেটি ঔরঙ্গজেব মেনে নেবে, সেটা মেনেও নিয়েছিল। পরবর্তীতে মোবারককে ডেকে সৈনিক বাহিনীর উচ্চ পদে স্থাপন করে তাকে যুদ্ধের জন্য পাঠানো হয় দিল্লির খায়ের সঙ্গে, যুদ্ধ দিল্লির খাকে নিয়ে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দেওয়া হয় মানিকলাল এবং বিক্রম সিংহ বা রাজসিংহের বিরুদ্ধে। তখন ওখানে বলে দেওয়া হয় দিল্লির খাকে যে মোবারক যেন জীবিত না ফেরে, সে যদি যুদ্ধে মারা না যায় তাহলে তাকে যেন হত্যা করা হয়। এরকম একটি ছল সে কিন্তু মানে ঔরঙ্গজেব করে, বরাবরই সে কিন্তু ছল করে আসছে। এদিকে রাজসিংহ চঞ্চল কুমারীর পিতা বিক্রম সোলাঙ্কি বা বিক্রম সিংহকে চিঠি লেখে এবং বিক্রম সিংহ 2000 অশ্ব আরোহী নিয়ে চলে আসে এবং এসে যুদ্ধে সাহায্য করে রাজসিংহকে। এ অবস্থায় দিল্লির খাঁ এবং মোবারক তারা যুদ্ধ করার জন্য চলে আসে। তখন মানিকলাল, গোবিন্দ, গোপীনাথ রাঠোর, বিক্রম সোলাঙ্কি এরা কিন্তু দিল্লির খাঁ এবং মোবারকের বিরুদ্ধে যুদ্ধ করে। যুদ্ধের এক পর্যায়ে মোবারককে গুলি করে হত্যা করে হচ্ছে দরিয়া বেগম দূর থেকে। এই যুদ্ধে দিল্লির খাঁ পরাজিত হয়। তারপর আবার ঔরঙ্গজেব আজিমকে সঙ্গে নিয়ে আবার যুদ্ধ করে। সে সময় রাজসিংহ দুর্গাদাস রাজসিংহকে হেল্প করে। এভাবে কিন্তু আর একটি যুদ্ধ হয়। সে যুদ্ধেও কিন্তু ঔরঙ্গজেব পরাজিত হয়। যদিও ঔরঙ্গজেবের বিশাল সৈন্যবাহিনী ছিল তারপরেও সে কিন্তু পরাজিত হয়। এভাবে কয়েকটি পরাজয়ের পর ঔরঙ্গজেব আর কখনোই আক্রমণে আসেনি এবং মেনে চলত সন্ধির শর্ত। এখানে তুলনা করা হয়েছে স্পেনের দ্বিতীয় ফিলিপের সঙ্গে ঔরঙ্গজেবের। স্পেনের দ্বিতীয় ফিলিপ এবং ঔরঙ্গজেব দুজনই শক্তিধর সম্রাট ছিলেন, কিন্তু তাদের মধ্যে ঔদ্ধত্য ছিল, নিষ্ঠুরতা ছিল, প্রজাদের পীড়ন করতেন। সেই দ্বিতীয় ফিলিপ কিন্তু
ইংরেজ উইলিয়ামের কাছে পরাজিত হন, যখন ইংরেজরা এতটা শক্তিশালী ছিল না। সেই ইংরেজ উইলিয়াম এবং রাজসিংহ সমান তুলনীয় সেটি বলেছেন, এবং মারহাট্টা শিবাজি এবং এলিজাবেথ, রানী এলিজাবেথ সমান তুলনীয়। তিনি আরো বলেছেন যে সেখানে ইতিহাস আছে, তাই উইলিয়াম দেশিতৈষী এবং খুব সম্মানীয়, কিন্তু আমাদের এখানে ইতিহাস নেই, তাই রাজসিংহকে কেউ চেনে না। এই হচ্ছে উপন্যাসের সমস্ত কাহিনী, অনেকটা দীর্ঘ হয়ে গেল, কিছু করার নেই। ভালো থাকবেন সকলে, সেই সঙ্গে পড়বেন এবং আপনারাই বিবেচনা করবেন আসলে কেমন। তবে আমার কাছে মনে হয়েছে রাজসিংহ উপন্যাসটি ঐতিহাসিক এবং এই চরিত্রগুলো কল্পনা কিছুটা রয়েছে, আর এটি ইংরেজি উপন্যাসগুলোর মতোই আমাদের চিরাচরিত যে এখনকার উপন্যাস ততটা আসলে ততটা কি বলবো কমনীয় নয়, কিছুটা ঘটনাবহুল। এই তো, ভালো থাকবেন সকলে, সাথে থাকবেন, অনেক ধন্যবাদ।